সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। কথাই বলে কুসন্তান যদি বা হয় কুমাতা কভু নয়, কিন্তু একেবারে অন্য ছবি দেখা গেল বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে, যেখানে সদ্যজাত সন্তানকে কোনো আস্তাকুড়ে বা ঝোপঝাড়ে নয় হাসপাতালের ডাস্টবিনে ফেলে রেখে গেলেন মা। ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। সদ্যজাত শিশুর কান্না শুনে প্রথমে হাসপাতালের কর্মী এবং অন্যান্য রোগীদের আত্মীয়রা খোঁজাখুঁজি শুরু করে, পরে দেখা যায় ডাস্টবিন থেকে কান্নার শব্দ আসছে। স্থানীয় বাসিন্দা সৈয়দ চন্দন হোসেন জানান, বাচ্চা কাঁদার আওয়াজ শুনে আমরা এদিক ওদিক খুঁজি, প্রথমে ভাবি হয়তো বিড়াল কাঁদছে, পরে তাকিয়ে দেখি ডাস্টবিনে পড়ে রয়েছে বাচ্চা। এযাবত সদ্যজাত কন্যা সন্তানকে এদিক ওদিক রেখে যাওয়ার ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এভাবে সদ্যজাত পুত্র সন্তানকে ফেলে রাখার ঘটনায় রহস্যের দানা বাঁধছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অবিবাহিত কোনো মহিলার সন্তান এটি। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আমাদের এখানে একটা বয় বেবি, আননোন বেবি পাওয়া গেছে, যেটা ডাস্টবিনে ছিল আমাদের লেবার রুমে। কে হয়তো আননোন কেউ ফেলে রেখে চলে গেছে সেটা জানা যাচ্ছে না। আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি, পুলিশ আসছে, তো আমি আমার হায়ার অথরিটি সিএমএস স্যারকে জানিয়ে দিয়েছি যে নেক্সট প্রসিডিউর হবে, বেবি ভালো আছে, খুবই সুস্থ আছে। রায়পুর গ্রামীণ হাসপাতালে আজ হঠাৎ করে একটা হলচল শব্দ উঠে, বাচ্চা খুব কান্নাকাটি করে, অথচ আমরা খুঁজে বেড়াই যে বাচ্চা কোথায় কাঁদছে, কোনো কিছু পাওয়া যায়নি। ওয়ার্ডের মধ্যে মেয়েছেলেরা যে পেশেন্ট ভর্তি আছে তারাও খুব চিৎকার চিল্লাচ্ছে যে কোথায় আছে না আছে, কিন্তু পেছন দিকে গিয়ে দেখি সেখানেও নেই। হঠাৎ করে সবাই ভাবলো যে বিড়ালে কাঁদছে, কিন্তু সেটাও নেই। আবার হঠাৎ সে ভেতরে যাই, একটা আমাদের হসপিটালের স্টাফ লেডিসকে নিয়ে বললাম যে না, এটা বাথরুমের মধ্যেই বাচ্চা কাঁদছে। এটাই গেলাম বাচ্চা একটা লেডিসকে নিয়ে, তো দেখছি হ্যাঁ একটা ডাস্টবিনের মধ্যে বাচ্চা খোঁজাখুঁজি হচ্ছে, তো বাচ্চা দেখছি কোনো নড়াচড়া করছে, সেখান থেকে একটা বাচ্চা উদ্ধার করলাম। অথচ এই জিনিসটা যেই করেছে খুবই খারাপ করেছে, বাচ্চার মাই হোক আর যাই হোক, সে এখানে যে ফেলে এইভাবে চলে গেছে সেটা ঠিক করিনি।